চাকরি ক্ষেত্রে হিন্দু সহপাঠীর সাথে ঘুমানো বা এক বিছানায় থাকাটা কি জায়েজ হবে? হিন্দু সহপাঠীর সাথে কিংবা হিন্দু সহকর্মীর সাথে একই কক্ষে থাকা এটা মৌলিকভাবে কোনো হারাম কাজ না, মৌলিকভাবে কোনো হারাম কাজ না। বিশেষ করে যদি একই কক্ষে থাকতে গিয়ে আপনি তার শিরকের দ্বারা প্রভাবিত না হন, আপনি বরং আপনার ব্যক্তিত্ব দিয়ে তাকে দাওয়াত দিতে পারেন আপনার আচরণ থেকে, সেই সুযোগ সম্ভাবনা যদি থাকে এটা নাজায়েজ না মৌলিকভাবে। বাকি একজন দুজন অ্যাডাল্ট মানুষ একই বিছানায় কেন থাকবেন, এটা তো একটা জটিল প্রশ্ন। যে একই বিছানা থাকার তো কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না, বিছানা আলাদা করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের বয়স যখন 10 হয় তখন বলেছেন তাদের সর বিছানা আলাদা করো, তার মানে 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হবে। যদি মনে হয় এরকম যে না আলাদা আলাদা বিছানা দেওয়ার মতো এত ক্ষমতা আর্থিক সঙ্গতি নেই, তো ঠিক আছে একই বিছানা যদি থাকে মাঝখানে বালিশ দিয়ে মানে আলাদা করবেন কিছু একটা দিয়ে, অন্তত একই কম্বলে একই ল্যাপে একই কাঁথার নিচে দুজন মানুষ শোবেন না, বাচ্চারা শুইতে পারে বড়রা দুজন শোবেন না, হাদিসে নিষেধ আছে। তো মৌলিকভাবে একসাথে থাকাতে অসুবিধা নাই, বিশেষ করে তার শিরকের দ্বারা যদি আপনি প্রভাবিত হন আশঙ্কা না থাকে। আর খাবার দাবার একসাথে খাওয়াতেও সমস্যা নেই যদি হালাল খাবার হয়, হারাম খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে একসাথে খেতে পারবেন না, হালাল খাবার যদি হয় তাহলে সেটা খেতে একসাথে খেতে অসুবিধা নেই। আমার বাবা এক পীরের মরিদ, উনি নিয়মিত ওখানে যাওয়া আসা করেন, আমরা বারণ করা সত্ত্বেও উনি সেখানে যাওয়া আসা করেন, এখন আমাদের করণীয় কি? আপনার বাবা যদি কোনো পীরের দরবারে যায় এবং এমন কিছু করে যেটা শরিয়া সম্মত না, যেমন সেজদা করলো পীরকেই সব কিছু আপনার ক্ষমতার অধিকারী মনে করলো, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নসিহত করবেন, বুঝাবেন এবং সতর্ক করবেন। বাবা হিসাবে যদি তিনি শিরকেও লিপ্ত হন তো সেক্ষেত্রে আপনি তাকে শির থেকে বিরত রাখার জন্য আহ্বান করবেন। যদি অন্যায় কাজ করেন তাহলে সেক্ষেত্রে বাধা দেওয়া দিবেন, বোঝাবেন, এটুকু আপনার দায়িত্ব। এর বাইরে আপনার কোনো মাথা ব্যথা নাই, আল্লাহর কাছে কোনো জবাব দিতে থাকবে না ইনশাআল্লাহ। আপনার যদি আপনি তাকে দাওয়াত দেন, বাবার সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ করার সুযোগ নাই, তিনি যাই করেন না কেন।